আসসালামু আলাইকুম বন্ধুরা এস এস সি দু হাজার একুশের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এবং এক বিষয়ে ফেল করে ভর্তি হওয়া যাবে কিনা এই বিষয়টা নিয়ে আপনারা সবাই দুটানার ভিতরে রয়েছেন তো এই বোর্ড চ্যালেঞ্জে এখন পর্যন্ত যাদের এস এম যাদের কাছে খোঁজ নিতে পেরেছে তাদের সবাই পাস করে গেছে দেন তাদের রেজাল্টটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে গতকাল একজনের দেখলাম যে সে ফেল করেছিল কিন্তু পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের এস এম এস যখন এসেছে তখন সে তিরানব্বই পেয়েছে ওই সাবজেক্টে তো আমি আপনাকে আগেই বলেছিলাম যে যান্ত্রিক টুটি কারিগরি টুটি হতেই পারে যার জন্য এবার অনেকেই রেজাল্ট পরিবর্তন হবে সেইটা আপনারা সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাদের যাদের এস এসেছে তাদের সবারই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন কালকে থেকে দেখলাম যে হিউজ পরিমাণে একটা কমেন্টস আসতেছে যে ভাইয়া আমার তো এস এম এস আসে নাই তাহলে আমার রেজাল্টকে আসবে না তো আপনাদের আমি আগেই বলেছি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল তারিখ হচ্ছে একুশ তারিখ অর্থাৎ আগামীকাল তো যাদের যাদের এস এম এস আসে নাই আগামীকাল অবশ্যই আপনাদের এস এম চলে আসবে আর যদিও আপনাদের এস এম এস মিস্টেক হয় তাহলে আপনারা অনলাইনের মাধ্যমেও রেজাল্টটা দেখতে পারবেন তো গতকাল আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে যাদের এস এম এস এসেছে এবং যাদের এস এম এস আসে নাই তারা ভোট দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাতশো প্লাস মানুষ এখানে ভোট দিয়েছে দেন এস এম এস আসছে তার ভিতরে পাঁচ পার্সেন্ট লোকের তার মানে এই জায়গায় যদি আমরা অল ওভার হিসাব করি তাহলে জনের জনের ভিতরে এসেছে এবং এবং আসে নাই তো আসা আসা না নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না আগামীকাল আপনারা সবাই আপনাদের রেজাল্ট গুলো দেখতে পারবেন এখন কথা হচ্ছে যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারা কি করবে তাদের একদমই টেনশনের কারণ নাই আপনার জন্য সুখবর রয়েছে সেটা হচ্ছে আমি লোকাল কলেজ গুলোতে খবর নিয়ে দেখেছি আছে কলেজগুলো আপনাদের নিয়ে একটা আসার বাণী দিতেছে তো এইটা গভর্নমেন্ট থেকে নোটিশ না আসা পর্যন্ত আর কি কিছুই বলা যাচ্ছে না তবে আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে ভর্তি প্রচেষ্টা এখনো লং টাইম ধরে চলবে সেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আপনারা কেউই অসাধু উপায় অবলম্বন করে আগে থেকে ভর্তি হতে যাবেন না তো আগামীকাল রেজাল্ট দেওয়ার পরে আস্তে আস্তে আপনাকে এই আপডেট আমি জানিয়ে দিব কখন কি আপডেট আসতেছে ভর্তির ব্যাপারে এবং আপনার সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক সবসময় এটা মনে রাখবেন নিজের জীবনের থেকে কিন্তু আপনার রেজাল্ট বড় নয় আগে আপনার জীবন তারপরে আপনার পরীক্ষার রেজাল্ট আর এই জায়গায় যদিও রেজাল্ট পরিবর্তন না হয় হতাশ হওয়ার কোনো কারণ নাই যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এবং লোকাল কলেজগুলো ভরসা দিচ্ছে আপনাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইল ইনশাআল্লাহ একটা ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে সেতু হতাশায় পড়ে নিজের জীবনটা নষ্ট করতে যাবেন না তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে উল্টাপাল্টা ভিডিও দেখে বিভ্রান্তির শিকার হবেন না ভর্তির বিষয় এবং অন্যান্য এডুকেশন রিলেটেড যত প্রকার আপডেট চলে সেই সকল আপডেট সহ সঠিক ইনফরমেশনটা আমি অবশ্যই ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিব শুধুমাত্র আমার উপর এইটুকু ভরসা রাখুন আমি কখনোই আপনাদেরকে কোনো প্রকার ভুয়া নিউজ দিব না যেটার মাধ্যমে আপনারা বিভ্রান্তি শিকার হবেন এবং যার জন্য আপনারা ক্ষতির সম্মুখীন হবেন তো পরবর্তী আপডেট দেখা সবারই আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টন করে রাখবেন তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম